মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন। ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবি, লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই, এরকম কে কে আছেন হাত তুলেন? কেউ নাই। তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কি না? মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার, কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আংফিকিয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আংফিকিয়া বেলাল, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়াইয়া দিবে কে? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পত্তি ছিল না, এই লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলালকে বিশ্বনবী বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না, যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই, গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন-নাস, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে, একজনের খুশির জন্য তিনি কে? দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো, যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভাণ্ডারে কোনো ঘাটতি নাই, আছে। এজন্য দিতে হবে, কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না, বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি, ধরে রাখি, দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে, 20 কেজির এটা দিয়ে দেন, 40 কেজি আসবে, আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ। পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান, আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপরে থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর যদি কোনো রাগ গোস্বা ক্রোধ থাকে আপনার উপরে, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 1 শ্রেণীর ব্যক্তি। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, সুবহানাল্লাহ। তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সেই বুখারীর বর্ণনা কামাই রব্বি আহাদুকুম ফুলুহু তোমরা তোমাদের গাভী যেমনে পালো বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাশা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাছুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে ইউনফিকুনা ফিসসাররা লক্ষ্মীপুরের ভাইরা খেয়াল করে শুনেন মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা ঠিক কি না সর্বাবস্থায় দান করতে হবে ফিসসাররা সুখের সময়ও করব অফিদাররা দুঃখের সময়ও করব সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো কথা বুঝে নাই বোধহয় কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে তাহলে মুত্তাকিদের প্রথম গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিসসারাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিদের প্রথম গুণ সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি ভুলে যাবে কে আজীবন হ্যাঁ আজীবন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা ছেড়ে দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটার হজম করে ফেলেন হয়ে গেছে গা আচ্ছা এবার আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়যা মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে রাগ সংবরণ করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ পড়েন এবার আসছে কঠিন ওয়াজ এবার একজনকে হুজুর এড়াই তো পারি না এড়াই তো পারি না এটা পড়তে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে ওয়াল কাযিমিনাল গায়য মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে রাগ হজম করে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে আমাদের অনেকের অনেক রাগ এত রাগ রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না এরকম আছে না নাই রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের দেখি তো খাইছে আছে তো দেখি তিন চার জনের রাগ আছে না বাকি সব আল্লাহর ওলি লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ
আচ্ছা, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র, শান্ত শিষ্ট, রাগ টাগ নাই। হ্যাঁ, বেঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর, এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করে কি বলে সে জানে না। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন বলে আর কি, এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়লাম মাইরালাম উত্তরে হোতায়লাম ওক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না, এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে চায় এখনই ধরি ওরে, আছে না নেই। তবে এটা ভালো কাজে লাগাইতে হবে, রাগটা পারা যাবে না। রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো, ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় না। রাগও তেমন, যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম, রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি। মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমু না তোরে, কিচ্ছু দিমু না, পোলায় কয় দিবা না কে, বাপে কয় দিলাম না, পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম, পোলায় কয় কোপ দিলাম, আছে না নাই, শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব, মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা, কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসরা, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো, এজন্য আমি মুত্তাকি হমু হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না, রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কি না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন নবী আবার ওসিয়ত করেন, বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না। সাহাবী বললেন শুনলাম তো এটা, আরেকটা কিছু কন, বিশ্বনবী বললেন রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লায় এখন ঠিক না, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না, জোরে বলেন ঠিক কি না। মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কাযিমিন আল গায়ব, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, রাগ নাইকার, ক্ষোভ নাইকার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না, তারা রাগকে কি করে, পারবেন পারবেন ইনশাআল্লাহ, আজকে থেকে ভাবির আর বকবেন না তো ইনশাআল্লাহ, ঝগড়া করবেন না তো ইনশাআল্লাহ, ছেলেমেয়েদের উপর উত্তেজিত হবেন না তো ইনশাআল্লাহ, হ্যাঁ
রাগারাগি করবেন? মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না। সুবহানাল্লাহ, নাই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না। ওনাকে অত্যাচার করা হয়েছে, তিনি রাখতেন না। জুলুম করা হয়েছে, তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, ওটের পচা নাড়ি ভুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নাড়ি ভুড়ি চাপায় দেয়া হয়েছে? এলাকায় আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায়, দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো। কোন গায়ে পাথর মেরেছ তোমরা? এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার। গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো, আহা। তারপর রাসূল সাল্লাল্লাহু কি রেগে গিয়েছেন? কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল, উনি বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু সাথে কোথাও যাচ্ছিলাম। ও আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম, তাই না? আজকে ওর একদিনকে আমার একদিন বর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি। এই মোরাল অফ দ্য স্টোরি কি? রাসূল সাল্লাল্লাহু প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকে হাসি দিলেন, মুচকে হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন! তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন না, তবে মাঝে মাঝে রাখতেন। যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন, প্রিয় নবী তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায়, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, এত বড় সূরা দিয়ে পড়ে, তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার, তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা, কারণ তোমার পিছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি, দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি, দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। গভর্নমেন্ট কাটবে, আপনি কেটেন না। আবার মুরগি একটা চুরি করছে, দইরা রামদা দিয়ে এক কোপ,
এরকম করা যাবে না, ওটা গভর্নমেন্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাত কেটে দিবে, কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। ওসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন, বিশ্বনবী সাইয়েদনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, ওসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা ওসামা যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, খেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে ওসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট, আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি হাত কেটে দিতে দেরি করতাম? রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না, কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না, বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে না। এজন্য মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়দা, মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য, কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে, রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো পড়বো, রুহুটা ফিরে আসুক পড়বো, একটু কৌশল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না, রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনও রেগে গেলেন, বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকান আল ইনসানু আকসারা শাইইন জাদালা, আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে, সুবহানাল্লাহ পড়ে, আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুরি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য, আল কাযিমিন আল গায়দ, রাগকে সংবরণ করতে হবে, রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন কি করবেন? নিয়ন্ত্রণ করব, একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব, মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়, শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে, পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে, এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো, ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না, রাগকে কি করব? কন্ট্রোল করব।
সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ পড়লে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকাই দিবে। খুব চালাক এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না, সুবহানাল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো, যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাযিমিন আল গাইব, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে? ইনশাআল্লাহ অ্যাপ্লাই করব, এগুলো দেখব আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে। দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবি বললে, ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন। বিষ্ণুই বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি, বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিষ্ণুই বললেন, ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গরগর করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গরগর করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, সুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল, পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে হয় নামক দিয়া পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, মাশাআল্লাহ চুপ থাকতে হবে, বেশি রাগ চলে আসলে কি করতে হবে? তিন নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন, রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালিয়াজলিস, দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সেজন্য বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে, বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন? বস অবস্থায় রাগ আসলে, শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা, দুই নাম্বার চুপ থাকা, তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে, পারবেন পারবেন? চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো,
ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাস শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মা'আ তুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিবাই কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার, চুপ থাকা। তিন নাম্বার, বসে পড়া, শুয়ে পড়া। চার নাম্বার, ওযু করা। চার নাম্বার, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্ব, আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? দুই নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিশালায়। হ্যাঁ, কি করে? আইকালায়, আইজালায়, আইকালা, আইকালা। আঞ্চলিক শব্দ, আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলা এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। মদ খেলেও শরীর গরম হয়, কিন্তু মধু খেলে তার চেয়ে বেশি গরম হয়। রাসূল সাল্লাল্লাহু মধু খেতেন, কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফিরিয়ে দিতেন না, এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু দিলে বলতেন না যে না নিব না, আতর ফিরিয়ে দিতেন না। বালিশ, বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসূল, ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। পড়ে রাসূল সাল্লাল্লাহু কাছে একটা কসমেটিক্সের বক্স থাকতো সব সময়, জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভেতরে থাকতো। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন, চিরুনি। আপনারা চুল আচড়ান তো চিরুনি দিয়ে, সবসময় পরিপাটি থাকবেন, এটা সুন্না। পরিচ্ছন্ন ফিট থাকা, সবসময় গেট আপটা ভালো থাকা, এটা সুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন, নিজেকে গুছিয়ে নিতেন। সুবহানাল্লাহ। পড়েন, চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে। তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো রাখতেন, তার মধ্যে একটি হচ্ছে চিরুনি। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন। ওয়াত তিনি ওয়াজ জাইতুন, অলিভ অয়েল। অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর, যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি, এজন্য সুন্দর হয়ে গেছি। তো অলিভ অয়েল রাখতেন, চিরুনি রাখতেন। এরপরে সুরমা দানি রাখতেন, সুরমা চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা দিতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতুর রাখতেন, উতুর পারফিউম, আতর দিতেন। কিছু কিছু বিষয় আছে, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্না আছে সব নবীদের সুন্না, সবাই এটা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে উতুর, সব নবীরা আতর দিতেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন আতর দিবেন, এটা সুন্না, আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে। ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং, প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে, ঠিক কিনা? প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে, গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে? আসবে না। এরপর আসিওয়াক, ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন। কি রাখতেন? এটাও সব নবীদের সুন্নাত। তো আমরা যেন পরিপাটি থাকি সবসময়, সবসময় যেন পরিপাটি থাকি। তো মৌমাছির নামে সুরা দিলেন, এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে, হ্যাঁ আল আনকাবুত নামে সুরা দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম আলে ইমরান। কি নাম সূরাটার? নাম হচ্ছে আলে ইমরান। সূরাটার নাম কি?
আলে ইমরান, এখানে আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন, ডানে যাব না বায়ে যাব, কই যাবেন? ডানে যাবেন, ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত, ডানে আছে কি ক্ষমা আর আছে জান্নাত, সবাই বলেন ডানে আছে কি ক্ষমা আর আছে জান্নাত, ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে, এই দুইটাই তো দরকার, বেশি কিছু লাগে নাকি? আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম, বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম, ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত, এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে, ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে, এক নাম্বার দুই নাম্বার, সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার, এবার আঙ্গুল উঁচু করে বলেন মাশাআল্লাহ, তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত, বায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাদের, ওয়্যার টু গো, ওয়্যার টু অ্যাপ্রোচ এন্ড ওয়্যার টু প্রসিড, ওয়্যার টু মুভ অন, কোন দিকে যাবেন? এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে, বাকিদের আপনাদেরও ডানে, যারা দাঁড়ায় আছেন তাহলে আওয়াজ করে বলতে হবে, ছুটব কোথায়, ডানে না বায়ে? আল্লাহ এটাই বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছোট, সারিউ মানে ছোট, যারা আলেম আছেন তারা জানেন সারিউ মানে কি ছোট, ধাবিত হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকাশ জমিন বিস্তৃত, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডান দিকে ছুটতে বললেন, ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট, ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো, কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো, আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের, তাই না? দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা, কি করে বেশি অর্থ উপার্জন করে যায়, হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক, টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই? ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা, জোরে কোন ঠিক কিনা? আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি, আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা, এটাও জানেন আপনারা, কে হবে সৎ মানুষ, কে হবে আদর্শ বাংলাদেশী, এরকম প্রতিযোগিতা আছে, সবাই কি হইতে চায়? মাসুদ রানা, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, মাসুদ রানার প্রতিযোগিতা, টাকা কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা, কিন্তু আল্লাহ বললেন নো, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট, এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত, সুবহানাল্লাহ। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ سبحان الله পড়ে। ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও ক্ষমার দিকে, দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো, এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল জান্নাত, জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে, ঠেলাঠেলি, জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত গড়ায়, তাই না? সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে, কোর্ট পর্যন্ত গড়ায়, কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে।
আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন, দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতো, এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায়, এখনো আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যে দরজার দুইটা কপাট, এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো, ইন্না আল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কাত ওয়া হাজার, জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে, এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি, সুবহানাল্লাহ পড়ে। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ বললেন, ক্ষমার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত, أُعِدَّتْ لِلْمُتَّقِينَ, মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? আল্লাহ। তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা, জান্নাত একটা কি জায়গা, যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে না, নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন, আ'আদাতু লি ইবাদিয়া সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ, আসতে পড়ে। আল্লাহ বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি, মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? পারবে না। এখন মুত্তাকি কারা, তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন, শুনবেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি, কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। যখনই আল্লাহ বলবেন কাফিরিন, কাফের কারা, তার বর্ণনা দিবেন। এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন, মুনাফিকিন কারা, আল্লাহ বর্ণনা দিবেন। এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন, মুত্তাকিন কারা, তারপরে তার বর্ণনা দিবে। সুবহানাল্লাহ পড়ে। যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, আর এটা হুদাল লিল মুত্তাকিন, সবাই বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, যে কাউকে এই কিতাব পথ দেখায় না। ওয়ালা ইয়াজিদি যালিমিনা ইল্লা খাসারা, জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না, তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়, মুত্তাকিদের পথ দেখায়, জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায়। দোষ কি কোরআনের? কোরআনের না। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের? দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না, পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে, এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমা, এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না, যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, তিনজন চায় শুধু, এখন 15-20 জন হয়েছে, সবাই যান, এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকেই, তাই না? কিছু এলাকা আছে, আমরা তো সারা দেশ চড়ে বেড়াই, উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার, আজকে আছি সকালে এখানে, এরপরে চলে গেছি কক্সবাজার, এরপর আবার খুলনা, তো আমরা জানি কাদের গলায় জোর বেশি। ফেনীতে, নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না, কথা কয় শ্রোতারা,
আমরা ক বললে টাইনা নিয়ে ওটার কলিকাতা বানাইয়া স্লোগান, কলিকাতা খই নাই আমি, শুধু ক বলছি, কি বলছি, ওটার টাইনা কি বানাইছে কলিকাতা। তো শ্রোতাদের একটা বড় রোল আছে, দে হ্যাভ হিউজ রোল ইন দিস তাফসীর প্রোগ্রাম, আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে, আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে। আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায়ও আওয়াজ বের করতে না পারি, আমার ভেতর থেকে কথা বেরোবে না। আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন, সজীব থাকেন শেষ পর্যন্ত, তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে। আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই? তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার, কে হবে মুত্তাকি, কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে? মাসুদ রানা। আমরা মাসুদ রানা হতে চাই না, আমরা মুত্তাকি হতে চাই। ইনশাআল্লাহ পড়েন, আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন, কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা, যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? কথা খুব সোজা সাপটা, যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল, তা না হইলে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই, আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাশাআল্লাহ, আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো এই যে শীতের রাতে মাফলার টাপলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই। সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন, সময়গুলো অনেক দামি। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব, আর কি হয়ে ফিরে যাব, বৈশিষ্ট্য কয়টা, তাহলে একটু চেক করবো যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা, থাকলে ভালো, অনেকের হয়তো আছে, যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে, বেশি হয়তো করে না কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ, আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? জাকাত দিলে পছন্দ করে কে? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে, উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়,
এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার।